শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। প্রথমে শুনতে পাবেন সংবাদ শিরোনাম, তারপর শুনতে পাবেন বিস্তারিত খবর। মিজোরামের কাছে আত্মসমর্পণ করলো আসাম, ক্ষুব্ধ ইয়াশি। মাদ্রাসা টেট উত্তীর্ণরা পাবেন না চাকরি, বিধানসভায় শিক্ষামন্ত্রী। আসাম কংগ্রেস নির্লজ্জের জ্বলন্ত উদাহরণ, কটাক্ষ আসাম প্রদেশ বিজেপির। মিজোরাম হয়ে মায়ানমারের নাগরিকরা যাতে ডিমা হাসাও জেলায় প্রবেশ করতে না পারে সেজন্য পুলিশ সতর্ক দৃষ্টি রেখেছে। আগামীকাল ভারতের সভাপতিত্বে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক, আলোচনা হবে আফগানিস্তান নিয়ে। কথা রাখলো আমেরিকা, দরিদ্র দেশগুলোতে পাঠালো 11 কোটি ভ্যাকসিন, কিন্তু কেন টিকা পেল না ভারত। কাশ্মীরে 370 ধারা পুনর্বহরের দাবি মুসলিম দেশগুলির সংগঠন ওআইসির, পাল্টো রূপ ভারতের। সোনারপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত কিশোর। মিজোরামে মদ পাচারকে কেন্দ্র করে উত্তপ্ত রাঙামাটি, গাড়ি ভাঙচুর। প্রস্তাবিত ডিপিআর অনুযায়ী মেডিকেল কলেজের উন্নয়ন দাবি 1000 সায়ন্তনের। কংগ্রেস আমলে সরকারি সামগ্রীর হদিশ পেতে না হিতাধিকারী, বিজেপি। দিলখুশে 8 লক্ষের গাঁজা সহ ধৃত 2। পঞ্চায়েত তহবিলে দুর্নীতি নিয়ে বিধায়ক নিজামের নিরাপত্তায় প্রশ্ন। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কয়লা সিন্ডিকেটের অভিযুক্তরা, নিষ্ক্রিয় পুলিশ। এবার শোনেন বিস্তারিত খবর। বিস্তারিত খবর শোনার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিন। মাদ্রাসা টেট উত্তীর্ণরা পাবেন না চাকরি, বিধানসভায় শিক্ষামন্ত্রী। রাজ্যের 20,000 মাদ্রাসা টেট উত্তীর্ণদের জন্য দুঃসংবাদ, তারা আর পাচ্ছেন না পাঠদানের সুবিধা। মহান শিক্ষকতার পেশায় নিয়োজিত হওয়ার আর অবকাশ নেই তাদের, দেওয়া হবে না তাদের শিক্ষক পদে নিযুক্তি। রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রণেশ পিগু বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে একথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম রাজ্যের 20,000 মাদ্রাসা টেট পরীক্ষায় উত্তীর্ণদের চাকরি প্রসঙ্গে বৃহস্পতিবার বিধানসভায় অধিবেশনে শিক্ষামন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন। বিধায়ক আমিনুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডক্টর রণেশ পিগু সদনে জানিয়ে দিয়েছেন, রাজ্যে যেহেতু মাদ্রাসা বোর্ড নেই আর মাদ্রাসাও নেই, ফলে মাদ্রাসা টেট উত্তীর্ণদের আর নিযুক্তি দেওয়া হবে না। মিজোরাম হয়ে মায়ানমারের নাগরিকরা যাতে ডিমা হাসাও জেলায় প্রবেশ করতে না পারে সেজন্য পুলিশ সতর্ক দৃষ্টি রেখেছে। অসম মিজোরাম সীমান্ত হয়ে ডিমা হাসাও জেলায় প্রবেশ করার জন্য মায়ানমারের 10,000 মানুষ মিজোরাম সীমান্তে রয়েছে বলে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের পর এ নিয়ে ডিমা হাসাও জেলার পুলিশ সতর্ক দৃষ্টি রেখে চলছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার এমন মন্তব্যের পর কার্যত ডিমা হাসাও জেলার মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ডিমা হাসাও জেলার পুলিশ সুপার জয়ন্ত সিং জানিয়েছেন, মায়ানমার থেকে মিজোরাম হয়ে অসম সীমান্ত দিয়ে ডিমা হাসাও জেলায় মায়ানমারের মানুষ অনুপ্রবেশ করতে না পারে এ নিয়ে ডিমা হাসাও পুলিশ সতর্ক রয়েছে। পুরো পরিস্থিতির উপর নজর রেখে চলছে ডিমা হাসাও পুলিশ। জেলার সকল পুলিশ থানা ও সীমান্ত এলাকায় নিরাপত্তা দায়িত্বপ্রাপ্ত পুলিশকে সতর্ক দেওয়া হয়েছে। মিজোরামের কাছে আত্মসমর্পণ করল আসাম, ক্ষুব্ধ ইয়াশি। মিজোরাম সীমান্ত ইস্যুতে আসাম সরকারের দুর্বল দৃষ্টিভঙ্গি দেখে হতবাক ইউথ এগেইনস্ট সোশ্যাল ইলিভস। মিজোরাম গত 26 জুলাই লাইলাপুরে আসামের 6 জন পুলিশকে হত্যা করল এবং প্রায় 50 জন পুলিশকে আহত করল। বিনিময়ে আসাম সরকার আলোচনার জন্য 2 জন মন্ত্রী পাঠিয়েছেন, একে ইয়াশি মেনে নিতে পারছে না। তাদের কথায় এ আমাদের শহীদদের প্রতি চরম অসম্মান, রাজ্যবাসীরও অপমান। মন্ত্রীরা আইজল না পৌঁছানো পর্যন্ত মিজোরাম সরকার শহীদ জওয়ান এবং আহতদের প্রতি সমবেদনা হিসাবেও একটি শব্দ উচ্চারণ করেনি। এমনকি মিজোরাম সরকার নৃশংস হত্যার জন্য দায়ী অপরাধীদের খুঁজে বের করতে চাইছে না। তাছাড়া আসামের জমি কয়েক কিলোমিটার দখল করার পর আসামের তড়িঘড়ি ভেঙে ফেলার পর সীমান্ত এলাকার মসজিদ স্কুলে হামলা করে এবং অনেক পরিবারকে নিজেদের বাড়িঘর থেকে বিতাড়িত করার পরও
आसाम सरकार शुधु भावमूर्ति रक्षार जन्य जे पदक्षेप नियेछे ता खूब भूल बार्ता दियेछे। काश्मीरी 370 धारा पुनर्बहालेर दाबी मुस्लिम देशगुलिर संगठन ओआईसी पाल्टा दल भारतेर 370 धारा पुनर्बहाल करे 2019 सालेर 5ই আগস্ট পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হোক কাশ্মীরকে। মুসলিম দেশগুলির সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের তরফে এমনই দাবি জানিয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছিল। সেই দাবি খণ্ডন করে পাল্টা তোপ লাগলো ভারত। এই বিষয়ে নয়াদিল্লির বক্তব্য, স্বার্থ চরিতার্থ করতে যেন কোনো দেশ কোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ব্যবহার না করে। পাশাপাশি ফের একবার মনে করিয়ে দেওয়া হয় যে কাশ্মীর ইস্যু একান্তভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। আসাম কংগ্রেস মিলক জ্বলন্ত উদাহরণ, কঠাক্ষ আসাম প্রদেশ বিজেপি। নিজের সভাপতিত্বকালে অর্ধেকের বেশি সময় নষ্ট হয়ে গিয়েছে শুধু গদি রক্ষা করতে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সুযোগও সময় পায়নি। সদ্য বিদায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন রোমার দায়িত্ব জ্ঞানহীন এই মন্তব্য প্রবাল ক্ষমতা কেন্দ্রিক কংগ্রেসের অভ্যন্তরীণ নির্লজ্জতা জ্বলন্ত উদাহরণ বলে কটাক্ষ করেছে আসাম প্রদেশ বিজেপি। চূড়ান্ত ক্ষমতা কেন্দ্রিক প্রদেশ কংগ্রেস নেতৃবর্গের রাজ্যবাসীর প্রতি যে ন্যূনতম দায়বদ্ধতাও নেই, প্রদেশ কংগ্রেসের বিদায়ী সভাপতি রিপুন রোমার মন্তব্যই সেই বিষয়টি প্রতিপন্ন করতে যথেষ্ট। এ সম্পর্কে প্রদেশ বিজেপির মুখপাত্র মনোজ বড়ুয়া আজ এক লিখিত বিবৃতিতে বলেন, চরম অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত কংগ্রেসের দিশেহারা নেতৃত্বের হাতে রাজ্যের জনগণের উন্নয়নের বিষয়ে ন্যূনতম চিন্তা করা মূর্খামির সমান। কার্যত প্রদেশ কংগ্রেসের বিদায়ী সভাপতি রিপুন রোমার এমন অকপর স্বীকারোক্তি প্রমাণ করেছে বর্তমান কংগ্রেসের বাহিরে রং ঝকঝক করলেও ভেতরে মরচে ধরে গিয়েছে। কথা রাখলো আমেরিকা, দরিদ্র দেশগুলোতে পাঠালো 11 কোটি ভ্যাকসিন, কিন্তু কেন টিকা পেল না ভারত? দ্বিতীয় ঢেউয়ের পর ইতিমধ্যেই দেশজুড়ে নতুন করে চোখ রাগাচ্ছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। এদিকে মারণ করোনার হাত থেকে বাঁচতে টিকাই যে একমাত্র শেষ সম্বল, সে কথা বারবার বলছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে তৃতীয় ঢেউ চলাকালীন সময়ে ভারতে করোনার ব্যাপক বৃদ্ধি হওয়ায় অনেকটাই ধাক্কা খায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স ফেসিলিটি। গ্লোবাল প্রোগ্রামে টিকা পাঠাতে ব্যর্থ হয় সিরাম ইনস্টিটিউট। এদিকে এখনো পর্যন্ত বিশ্বের মাঝারি ও স্বল্প আয়ের দেশগুলোতে 11 কোটি ভ্যাকসিন পাঠিয়েছে ভারত। প্রাথমিকভাবে 8 কোটি টিকা পাঠানোর প্রস্তুতি দিয়েছিল আমেরিকা। মঙ্গলবার এই তথ্য দিয়েছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামীকাল ভারতের সভাপতিত্বে রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদের বৈঠক, আলোচনা হবে আফগানিস্তান নিয়ে। আফগানিস্তান ইস্যু নিয়ে আলোচনা হবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে। রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি জানিয়েছেন, 6ই আগস্ট অর্থাৎ আগামীকাল বৈঠকে বসতে চলেছে নিরাপত্তা পরিষদ। ভারতের সভাপতিত্বে হতে চলা এই বৈঠকে আফগানিস্তানের শান্তি ফেরানো নিয়ে আলোচনা হবে। এক মাসের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে ভারত। 2021-2022 সালে প্রথমবারের জন্য এই দায়িত্ব নিল ভারত। ফ্রান্সের হাত থেকে 1 আগস্ট ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তার পরিষদের সভাপতিত্বে দায়িত্ব গ্রহণ করেছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ভারতের কার্যকাল শুরু হয়েছে 2 আগস্ট থেকে।